গাইস, আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে ব্যাংকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনি সব কিছু বুঝতে পারবেন যে কি করে আপনার কি হতে চলেছে সামনে। তো এক জায়গায় একটা নিউজ চ্যানেলে বলা হয়েছে যে 20 তারিখের পর থেকে আপনাদের খরচ বেড়ে যাবে, অর্থাৎ ব্যাংকে কাজ করতে গেলেও আপনাদের খরচ বেড়ে যাবে, অর্থাৎ আপনার ডিপোজিট করতেও আপনাকে ব্যাংকে টাকা দিতে হবে, প্লাস আপনি যদি উইথড্রল করেন তাহলেও ব্যাংকে টাকা দিতে হবে। সো কীভাবে চলুন দেখে নিই। সো আমি আগে আপনাদের দেখিয়ে দিই সেই নিউজ পেপারটা। সো এইখানে দেখুন লিখেছে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাঙ্কস আর গোয়িং টু চেঞ্জ সাম রুল হুইচ ক্যান ইনক্রিজ ইয়োর এক্সপেন্ডিচার, অর্থাৎ কিছু কিছু চেঞ্জেস আসতে চলেছে গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোতে, যেখানে আপনার খরচাটাকে বাড়িয়ে দেবে, এবং গোয়িং টু চার্জ ফিস অন দ্য ইট সার্ভিস, মানে ব্যাঙ্কগুলো তাদের সার্ভিসের ওপর অনেক ধরনের চার্জ আরোপ করছে। তো দেখুন এখানে রয়েছে হুইচ সার্ভিস উইল পে অন ফিস, তো এখানে দেখুন লেখা রয়েছে কোন কোন সার্ভিসগুলো আপনাকে পে করতে হবে, যেগুলো কিছু কিছু সময় আপনাদের যেগুলো পে করতে হতো না টাকা, যেসব সার্ভিসের জন্য, সেই সব সার্ভিসের জন্য এখন আপনাদের টাকা পে করতে হবে। যেমন এখানে দেখুন, উইথড্রয়িং, ডিপোজিটিং, চেঞ্জিং মোবাইল নাম্বার, KYC, অ্যাড্রেস চেঞ্জিং, নেট ব্যাঙ্কিং, চেকবুক ফ্রম আদার ব্রাঞ্চ। তো এইখানে দেখুন যে আগে কিন্তু মোবাইল নাম্বার বা KYC-র জন্য কিন্তু টাকা লাগতো না, এখন মোবাইল নাম্বার KYC-র জন্যও আপনাকে টাকা লাগবে, প্লাস অ্যাড্রেস চেঞ্জের জন্য কিন্তু টাকা লাগতো না, এগুলোও কিন্তু আপনার লাগবে। নেট ব্যাঙ্কিং কিছু কিছু ব্যাঙ্কে ফ্রি ছিল, কিছু কিছু ব্যাঙ্কে ফ্রি ছিল না, এগুলোও এখন টাকা লাগবে। সো চেকবুকের জন্য কিন্তু টাকা লাগবে, সাধারণত চেকবুকের জন্য বছরে কয়েকটা ফ্রি অ্যামাউন্ট দিত, যেগুলো যে কটা মানে আপনি চেক দিয়ে যদি কোনো টাকা তোলেন বছরে কয়েকটা ফ্রি থাকতো, তো সেগুলো কিন্তু আর থাকবে না। ওকে, তো তারপর দেখুন এখানে অনেকগুলো জিএসটি পড়ে যাবে আপনাদের ব্যাংকের ওপর। তারপর দেখুন হোয়াট উইল চেঞ্জ, মানে কী কী চেঞ্জ হতে চলেছে। তারপর এইখানে দেখুন, ইউ ক্যান উইথড্র মোর দ্যান 50,000 rupees ফ্রম সেলফ চেক, অর্থাৎ শুধুমাত্র নিজের চেক থেকে আপনি 50,000 টাকাই দিনে তুলতে পারবেন। এটা গরিবদের জন্য না, এটা যারা হাই লেভেলে কাজ করে বা হাই ফাই বড়লোক মানুষ, যারা 50,000 টাকার ওপরে লেনদেন করতে হয় যাদের, তো তাদের জন্য এইটা মানে খুবই দুঃখজনক, এবং তারপর থেকে কিন্তু 10 rupees করে পে করতে হবে। ওকে, তারপর দেখুন ক্যাশ ডিপোজিট ম্যাক্সিমাম রেস্ট 2 lakh পার ডে উইল বি ডিপোজিটেড ইন সেভিংস ব্যাঙ্ক, যারা 2 lakh-এর ওপরে করে তাদের জন্য অসুবিধা, কিন্তু 2 lakh অ্যামাউন্ট মানে নর্মাল লোকের জন্য ঠিক আছে। তারপর দেখুন অনলি 50,000 rupees পার ডে উইল বি অ্যাভেলেবল ইন 7 accounts। ওকে, তারপর দেখুন আফটার দিস ইউ উইল হ্যাভ টু পে 2.5 টাকা করে আপনাকে এভরি 1,000 টাকায় কিন্তু 2.5 টাকা করে মানে আপনাকে পে করতে হবে, অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন, তারপর থেকে কিন্তু আপনাকে 2.5 টাকা করে পে করতে হবে। তারপর দেখুন ডিপোজিট, আপনি শুধুমাত্র 25,000 টাকায় কিন্তু ডিপোজিট করতে পারবেন, তারপরে ডিপোজিট করতে গেলে আপনাকে প্রতি হাজারে 2.5 টাকা করে পে করতে হবে, অর্থাৎ দেখুন 25,000 টাকা কিন্তু অনেকেই দেয় কিন্তু জমা, ঠিক না, 25,000 টাকা, সো অনেকেরই তারও বেশি হয়। এবার 25,000 টাকা আপনি শুধুমাত্র একদিনে পে করতে পারবেন, অর্থাৎ একদিনে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে না, কারণ অনেকেই ধরুন অনেক সময় টাকা হাতে চলে আসে, সেই টাকাটা তাদের ডিপোজিট করতে যায়, কিন্তু 25,000 টাকা অনেক মানে কম। ধরুন কারো ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে, সে অ্যাকাউন্টে টাকা দেবে এবং পরে ATM থেকে তুলবে, সে কিন্তু আর পারবে না। ওকে, তো এটা অনেক খুব বড় ব্যাপার। এবং এখানে দেখুন 10 pins ফর পিন অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তারপর ইন্টারনেট অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং উইল হ্যাভ টু পে 25 টাকা, অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য কিন্তু আগে টাকা লাগতো না, সেই টাকাও কিন্তু এখন লাগবে, 25 টাকা করে লাগবে। ওকে, তারপর দেখুন পিন পাসওয়ার্ড পাল্টাতেও কিন্তু টাকা লাগবে। সো গাইস, আপনাদের কি মনে হয় যে এটা ঠিক করেছে মানে ব্যাংকাররা? সো যদি আপনার ঠিক মনে হয় তাও আমাকে কমেন্টে জানাবেন, যদি ভুল মনে হয় কেন ভুল সেটাও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে হয়তো আপনাদের আরও ভালোভাবে বোঝাতে পারবো। সো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা লাইক করা বাদ দিয়ে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, ভালোভাবে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও বুঝতে পারে যে আসলে কী হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেন প্লিজ, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে এসে থাকি। যদি আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ভিডিও মিস হবে না, এবং প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।